नमस्कार बंधुरा, आमार चैनल पेटपुरे बांगालीते आपनादेर सबाइके स्वागत जानाई। चले एसेछि नतुन आरो एकटा भिडियो निये आलुर चप। तो आसुन रेसिपिटी शुरू करा जाक। देखुन बंधुरा, आमि गैसे एकटा कड़ाई बसिए दिएछि। एबारे ओर मध्ये चारटे पाँचटा शुकनो लंका दिए दिलाम আর কয়েকটা গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর চারটে পাঁচটা গোলমরিচ দিয়ে দিলাম। এবারে এক চামচি জিরে আর এক চামচি ধনে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এগুলোকে একটু ভেজে নেব। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে একটা কাঁটা চামচি দিয়ে আমি একটু ম্যাশ করে নিচ্ছি। এবারে গ্যাসে আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে দু টেবিল চামচ মতন সরষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে একটু নেড়ে ছেড়ে নেব। এবার মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে নিয়েছি। ওই পেঁয়াজটাকে তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এবারে ওর মধ্যে আমি এক চামচি আদা দিয়ে দিচ্ছি আর দু চামচি মতন রসুন দিয়ে দিলাম। এগুলোকে আমি পুড়িয়ে নিয়েছি। দিয়ে এই মশলাটাকে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এবার সামান্য একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার আমাদের ওই সেদ্ধ আলু ম্যাশ করে রাখা ওই আলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমাদের আলুটা নাড়াচাড়া করে অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমরা একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদ মতন। এবারে আমাদের ওই মশলাটা মিক্সিতে গুঁড়ো করা হয়ে গেছে। দু চামচি মতন দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিলে খুব সুন্দর লাগবে খেতে। এটা চপের ভিতরে ফুচকা আমি তৈরি করছি, ভাজা মশলাটা দিলে ভালো লাগবে। নেড়ে ছেড়ে ভালো করে এটাকে আরও একটু ওর সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের এটা হয়ে গেছে। এবারে তুলে নিচ্ছি একটা প্লেটে, সাইডে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য। এবার এখানে এক কাপের একটু কম বেসন নিয়ে নিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম বেসনের মধ্যে। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি একটু সুন্দর কালারের জন্যে। আর দু চামচি মতন রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এবার এইগুলোকে একটু চামচিটা দিয়ে মিশিয়ে নেব। এবারে এক কাপ জল নিয়ে নিয়েছি। অল্প অল্প করে জলটাকে দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করে নেব, চপের ব্যাটারটা। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমাদের গোলা হয়ে গেছে। এরকম ব্যাটারটাকে রাখতে হবে, খুব মোটাও না আবার খুব পাতলাও না। এবারে ওই আলুর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমরা একটু হাতে করে দলা করে নিয়ে দুই হাতে চেপে 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 চপের ভিতরের কুটটা তৈরি করে নেব। এইভাবে চেপে কুটটাকে আমাদের নিতে হবে। আমি খুব একটা বেশি বড় করিনি, মাঝারি সাইজের আছে। আপনারা চাইলে এর থেকে একটু বড়ও করে নিতে পারেন হাতের সাহায্যে চেপে। এইভাবে আমি এই চপে এইগুলো আলু মাখাটাকে মানে হাত দিয়ে সব করে নেব একে একে।
দেখুন বন্ধুরা আমাদের সব হয়ে গেছে, এবার সাইডে রেখে দিলাম। এবার গ্যাসে আরও একটা কড়াই বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে ওর মধ্যে আমরা একটা চপ ছেড়ে দিলাম। গ্যাসটাকে কিন্তু আমি আস্তে দিয়ে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা আমাদের চপের কালারটা কত সুন্দর আসছে, আর আস্তে আস্তে ফুলে উঠেছে। এবার চপটাকে আমরা নেড়ে চেড়ে উল্টে দেব। দেখুন বন্ধুরা চপটা কত সুন্দর হয়েছে, পুরো একদম দোকানের মতন। এইভাবে আমি আরো কয়েকটা চপ ভেজে নেব। দেখুন বন্ধুরা আস্তে আস্তে কত সুন্দর ফুলে উঠছে চপগুলো আমাদের। এরকম বৃষ্টির দিনে ঘরেই যদি আমরা এরকম চপ বানিয়ে নিতে পারি, সন্ধ্যাবেলা টিফিনে কিন্তু মুড়ি আর চপ আর কিছুই লাগবে না এই ঝিরিঝিরি বৃষ্টিতে। এখন তো জানেন লকডাউন চলছে, আমরা যখন তখন বেরোতেও পারবো না। দেখুন বন্ধুরা এইভাবে আমি সব চপগুলোকে ভেজে তুলে নেব। দেখুন আমাদের চপগুলো ভাজা হয়ে গেল।